মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন, আজকের দিক নির্দেশনা দিবেন এবং সেই দিক নির্দেশনার মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সহযোগী সংগঠনের আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ আজকে থেকে ঢাকার রাজপথে মাঠে থাকবে। বিএনপি যে প্রশ্ন করছেন আওয়ামী লীগ শূন্য, আজ শূন্য কিনা আপনারাই দেখবেন। আওয়ামী লীগ শূন্য না বিএনপি শূন্য। দেশ কিভাবে সুন্দরভাবে চলে, ভবিষ্যতে কোনোভাবে জ্বালাও পোড়াও সে ধরনের কোনো যেন দুর্ঘটনা না ঘটাতে পারে, সেই জন্য যুব সমাজকে সজাগ থাকার জন্যই আজকের আমি মনে করি এই সমাবেশ। শান্তিপূর্ণভাবে রাজপথে তারা গণতান্ত্রিকভাবে যদি আন্দোলন করে আমরা তাকে সমর্থন করি। গণতান্ত্রিক আন্দোলনে কাউকে বাধা দিব না, কেউ বাধার সৃষ্টি করলে তার প্রতিহত আমরা করবো।